ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ, স্টে উইথ ইশানি। তো এখন বাজছে মোটামুটি 4:30 কি 5 বাজতে যাচ্ছে। এই হলো আমার লাগেজ। কারণ কি, আমি যাচ্ছি কলেজ থেকে এক্সকারশনে। কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদের। স্যাররা যাবেন অ্যান্ড বন্ধু বান্ধবীরা মিলে সবাই মিলে যাব, খুব মজা হবে পুরো ট্যুরটাতে। আর তোমাদের সাথে শেয়ার করব সব কিছু, যা কিছু করব টুকটাক যতটা হয়। স্যার থাকবেন তো জানি না কীভাবে ব্লগ করব, তো একটু হেজিটেট ফিল তো হবে, বাট চেষ্টা করব তোমাদের জন্য। আর পরপর কিছুগুলো ব্লগস আসবে, সেগুলো তোমরা দেখো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে, এরপর যখন রেডি শেডি হয়ে আমি বেরোবো। অল রাইট, তো আমি হচ্ছে এখানে রেডি হয়ে গেছি, আর এখন বাজছে ঘড়িতে 10:30 বাজে যাচ্ছে। তো আমি অলমোস্ট রেডি, আমার ব্যাগ প্যাক সমস্ত রেডি হয়ে গেছে অ্যান্ড আমিও রেডি হয়ে গেছি। আমি একটা জাস্ট ক্যাজুয়াল ওয়ার করেছি, কারণ কি এটাই সবথেকে বেশি কমফোর্টেবল হবে ট্রেনে যাওয়া আসার জন্য। তো আমি হচ্ছে যে এখন বেরোচ্ছি সবাইকে টাটা বাই বাই বলে। এলো ব্যাগ, এই তো পিঠে ব্যাগ অ্যান্ড এরপর চললাম, বন্ধুরা চলে এসেছে। আমি জলের বোতল আনতে ভুলে গেছি, বেরোবার সময় নিতেও ভুলে গেছি। এখন আমি আর সৌরভ দা দুজনে মিলে যাচ্ছি কোথাও জলের বোতল আনবো। হাঁপিয়ে গেলাম পুরো ওভারব্রিজটা চড়তে চড়তে। এরপর দেখি, এখন 11টা বাজে পেরিয়ে গেছে, বলো 11টা বাজে পেরিয়েও গেছে। যদি কোনো দোকান খোলা, ওইখানে ওই প্ল্যাটফর্মে একটা দোকানও খোলা নেই যে নেবো, তাই জন্য এখানে যাচ্ছি কাউন্টারের দিকে, সেখান থেকে কিনবো একটা জলের বোতল। কিনে নিলে আই থিঙ্ক শান্তি হবে যে থাকবে, মাকেও জানাতে পারবো যে না নিয়ে নিয়েছি। গাইজ এখন উঠ সব জায়গায় নাকি। তো আমাদের এখানে স্যাররা সবাই চলে এসেছে আর আমরা অনিন্দিতা, হাই হাই কর। এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল। আজকে হচ্ছে যে এর বার্থডে, 12টা বাজলে হয়ে যাবে বার্থডে 11 তারিখ। দেখি কি হয়, মনে হচ্ছে কিছু হবে, কিছু হবে না। অনিন্দিতার বার্থডে সেলিব্রেট করার পরই আমাদের ট্রেন চলে আসে এবং আমরা ট্রেনে চাপার জন্য ঝটপট করে এগিয়ে যাই। পাচ্ছো যে আমি একটা বডি স্প্রে নিয়ে স্প্রে করে নিচ্ছি, কারণ আমাদের সিটটা পড়েছে বাথরুমের ঠিক পাশেই, তাই বুঝতেই পারছো যে কী পরিমাণে গন্ধটা আসবে। তো এই তাই জন্য এই ব্যবস্থা করা অ্যান্ড এরপর তোমাদের সাথে আমি দেখা করছি সকালে ঘুম থেকে উঠে।
গুড মর্নিং সবাইকে। রাতে ঘুমটা মোটামুটি হলেও সকালটা কিন্তু খুবই সুন্দর, সেটা তোমরা জানলা দিয়ে দেখেই বুঝতে পারছ ট্রেনের। আর এরপরে যেটা আসবে সেটা হচ্ছে যে ফারাক্কা ব্যারেজ, তো সেটাও কিন্তু খুবই সুন্দর দেখব। তো যেটা এখনই দেখাবো তোমাদেরকে, ঝটপট করে দেখো। আমাদের সকালের ব্রেকফাস্ট, যেটা হচ্ছে স্যার আমাদেরকে এই সামনে দোকান থেকে কিনে খাওয়ালেন, আর এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি। গাইজ, লম্বা ট্রেন জার্নির পর আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। এরপর আমরা গাড়ি ধরার জন্য চললাম। দেখতেই পাচ্ছ নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কেটে গেছে দিন জল পেরোতে, চাইছে না ঠিক সন্ধে হতে, ভেসে যাবো তবু দিচ্ছি স্রোতে মন। উঁচু নিচু ঢেউ রাস্তা নিচু, নিচে নিচে তবু নিচে পিছু, হাতে হাতে যদি রাখো কিছু যেখানে বলো দিন সূর্য রাখি, যেখানে বলো রাত চাই জোনাকি, সাজাবো সব তোমার মতো। কেটে গেছে দিন জল পেরোতে, চাইছে না ঠিক সন্ধ্যে হতে, ভেসে যাবো তো বুঝেছি শ্রুতি। পৌঁছে আমাদের লাঞ্চ, খাবারটা তো দেখে মোটামুটি ভালোই লাগছে, তো এরপর খেয়ে দেখা যাক কি রকম। খিদে প্রচুর পেয়েছে, তাই জন্য আর ওয়েট না করে খেতে শুরু করি। আমরা দার্জিলিং এ পৌঁছে গেছি আর আমাদের এখন খাওয়া দাওয়াও হয়ে গেল। এই সামনের একটা হোটেলে আমরা খাবার দাবার খেলাম, আর এখানে হচ্ছে যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এরপর আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দেব। Thank you.
এটা মেইনলি সিকিমের হচ্ছে যে জোরথাং জায়গাটার নাম। তো একটা মানে একটা বিশাল রকমের অকওয়ার্ড জিনিস ফিল করছে, যেটা হচ্ছে যে বীভৎস রকমের একটা গরম, মানে দার্জিলিং ঢোকার পরেও কোনো ঠান্ডার অনুভূতি হয়নি, সিকিমে এসেও কোনো ঠান্ডার অনুভূতি হচ্ছে না। দেখেই বুঝতে পারছো এত গরম দিচ্ছে সিকিমে যে কিছু বলার নেই। ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো, ঠান্ডা দেশে এলাম, মানে দেশে বলতে কি আর কি, ঠান্ডা জায়গায় এলাম তো। বাট স্টিল এখানে যে এরকম এত গরম দেবে ভাবাই যায়নি। আমরা পৌঁছে গেছি আমাদের মেইন ডেস্টিনেশন হিলেতে, কিন্তু হিলে এসে এত ঠান্ডা লাগছে যে কিছু বলার নেই। রীতিমতো কাঁপছি আমরা সবাই, সাথে বৃষ্টিও পড়ছে, যেটা মনে হচ্ছিলো যে সিকিমে এসে যে সোয়েটার বেকার আনলাম, কিন্তু এখানে এসে মনে হচ্ছে যে ঠিক করেছে আরও দুটো এক্সট্রা আনলে ভালো হতো। বিশাল রকমের ঠান্ডা আছে এখানে। তো বন্ধুরা, এই হলো আজ রাতের আমাদের হিলেতে ডিনারের ব্যবস্থা। আর তোমাদের একটা কথা বলে রাখি, হিলের আসল সৌন্দর্য দেখার জন্য কিন্তু ওয়েট করতে হবে পরদিন সকালের, যেটার জন্য আমরা সবাই ওয়েট করে বসে আছি। আর তোমাদেরও ওয়েট করতে হবে নেক্সট ব্লগের, কারণ কি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। আর অপেক্ষা করো নেক্সট ব্লগের জন্য, কারণ কি নেক্সট ব্লগটা হতে চলেছে আরো আরো বেশি ইন্টারেস্টিং। সো গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।